বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্যারেড গ্রাউন্ডে 98তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে আমাদের কিছু বলেননি, তবে সেই অজুহাতে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আমাদের বিজিবি অত্যন্ত সক্ষমতার সঙ্গে বর্ডার অঞ্চল তারা রক্ষা করে চলছেন। তারা আমরা সেই জায়গায় আরও জনবল বৃদ্ধি করেছি যে কোনো ক্রমেই আরাকান কিংবা বিজিপির কিংবা অন্য কোনো বাহিনীর সদস্য যেন আমাদের সীমান্ত এলাকায় না ঢুকতে পারে।